শরীফ ভাই জি ভাই ও কি কি গাড়ি দেখাতে যাচ্ছেন আপনি আজকে আমরা এই Mazda Axela-টা দেখাবো এটা হচ্ছে 8 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন Mazda Axela সানরুফ আছে সানরুফ আছে হলো ফিল্ডোরা গাড়ি 2007 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন ফিল্ডোরা কাগজপত্র আপডেট সব আপডেট কাগজপত্র সব আপডেট আছে এটার সিসিটা কত মূলত এটা সিসি 1800 সিসি 1800 তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমাদের যে গাড়িটা থাকবে সেটা হলো TRX 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন হাফ সিলিং হাফ সিলিং হাফ সিলিং এসি কাজ সব কমপ্লিট তো ভাই অল কমপ্লিট আজকালকার তো আপনার TRX গাড়ি পাওয়া যায় না এটা কই থেকে পাইলেন এটা ভাই পাইছি ঢাকার বাইরে থেকে আনছি বহুত কষ্ট হয়েছে আনতে তাই এটা আনতে অনেক কষ্ট হয়েছে তিন দিন লাগছে এটা আনতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকেন সবসময় সেই দোয়া করি আমরা এখন আপনাদের জন্য চলে এসেছি আমাদের সেই সামিয়া কারহাটে আর দেখতেই পাচ্ছেন সামিয়া কারহাটে প্রচুর গাড়ি অসংখ্য পরিমাণ গাড়ি তোলা আছে দামি কম দামি মিলিয়ান কেয়ার 42 সুপারস্টার লিমো প্রাইভেট কার 100 প্রবক্স সাকসি TRX সহ আছে তো অবশ্যই আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে বলা তো যায় না সামিয়া কারহাট থেকে আপনার পছন্দের আপনার সাধ্যের মতো গাড়িটা পেয়েও যেতে পারেন তো সেজন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা এই চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনার পার্শ্ববর্তী ভাই আপনার শেয়ারে একটা গাড়ি পেয়েও যেতে পারে তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের শরীফ ভাইয়ের মাধ্যমে আপনাদের গাড়িগুলো তুলে ধরি আর উনি কোন গাড়িটা কত হলে সেল করবে সেই ব্যাপারে আপনাদের জানিয়ে দিই আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা এখন আপনাদের জন্য চলে এসেছি আমাদের সেই সামিয়া কারহাটে আজকে আমাদের ভিডিওতে বরাবরের মতো আমাদের শরীফ ভাই আপনাদের মাঝে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন শরীফ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো চলে এলাম আবার আপনাদের শোরুমে তো কিছু অসংখ্য গাড়ি উঠাইছেন লেটেস্ট লেটেস্ট তো ফার্স্ট টাইম কোন গাড়ি দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন আসলে ফার্স্ট টাইম শুরু করব আমরা এই Mazda Axela গাড়িটা দিয়ে Mazda Axela জি দারুন গাড়ি এটার মডেল কত ভাই এটা মডেল হচ্ছে 8 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন 16 এর রেজিস্ট্রেশন এটা সিসি কত এটা সিসি হচ্ছে 1500 সিসি 1500 না জি এটা আবার সানরুফ আছে নাকি হ্যাঁ সানরুফ আছে একটু ভাইদের দেখাই সানরুফ আছে ভিতরে ইন্ডিকেটরটা দেখেন তো ভিউয়ার্স যারা সানরুফ সিস্টেম গাড়ি খুঁজতেছেন বা চাচ্ছেন ক্রয় করবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন অনেক সুন্দর Mazda একটা Axela সেম স্পোর্টস কার খুবই সুন্দর একটা গাড়ি একেবারে নতুনের মতোই এই গাড়িটা সিগন্যাল কিনলেন তো নতুন শোরুম থেকে কিনলেন সেম কথা সেম ক্যাটাগরির একটা গাড়ি এই হলো সানরুফ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে জানি না আমাদের শরীফ ভাই কই থেকে যাতে ভালো ভালো গাড়ি কিনে না না এগুলো গুলশান মনানি থেকে আমি কিনি এগুলো সব তাই গুলশান মনানি থেকে হ্যাঁ ভালো বাসা থেকে কিনি চা আশা করি আপনি একটু কম প্রাইজেই ভাইদের দিয়ে দিবেন গাড়িটা সমস্যা নেই কাস্টমার আসতে তো ফারুক ভাই আমি 10-20 হাজার টাকা কমাই দিই কাস্টমার মাশাল্লাহ চায়ের ওটা চাকা একেবারে নতুন আপনারা অনায়াসে এক বছর চালাইতে পারবেন একদম ব্র্যান্ড নিউ আমি আবার দেখাই সামনে থেকে পুষ্কুণ্ডলার আছে স্টার্টিং এ এই হলো ভিউয়ার্স সানরুফ সিস্টেম শরীফ ভাই জি আর এটার কাগজ কি অবস্থায় আছে এটা এক বছর দুই বছর আপডেট আছে কাগজ এক দুই বছর আপডেট জি আর মূলত এটা অরিজিনাল কালার তো এখন একদম অরিজিনাল কালার এটা কালার হয়নি দেশে আর আমার বাইরে নিতে চাইলে তো যে কোনো সময় নাম ট্রান্সফার করা সম্ভব হ্যাঁ যে কোনো সময় এনি হাউ তো প্রাইসটা কত যাচ্ছেন এটা প্রাইসটা হচ্ছে 12.5 লাখ টাকা 12.5 লাখ 12.5 লাখ 2008 এর মডেল 26 সিলিন্ডারের একটা এক্সিউ গাড়ি তো ফাইনালি কত রাখতে পারবেন একটু বলে দেন না ভাই এটা সামথিং কিছু 1000-1200 টাকা কমাই দিতে পারবো আসলে 1000-1200 মানে 12.40 লাখ 12.40 লাখ মাশাল্লাহ তো বিয়ার্স দেখতে পাচ্ছেন 2008 এর একটা Axela খুবই সুন্দর প্রজেকশন হেডলাইটের সানরুফ সহ একটা Axela গাড়ি 12.46 লাখ টাকা আমাদের শরীফ ভাই আর্সিন প্রাইস বলে দিছে তো আশা করি আপনারা আসলে আরও ভালো কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে তো অবশ্যই চলে আসবেন সামিয়া কারহাটে বুইগড় মাহমুদপুর ফতুল্লা নারায়ণগঞ্জ চলুন আমরা পরবর্তী যে গাড়িটা আপনাদের দেখাবো সেটা এটার পিছনে পাশে আছে সুপারস্টার লিমো এটা হচ্ছে 15 সিরিয়ালের সচরাচর এই গাড়িগুলো পাওয়া যায় না
15 সিরিয়ালের সুপারস্টার লিমো আর এটা মডেলটাও কিন্তু অনেক আপ 2007 এর একটা মডেল শরীফ ভাই এটার কাগজপত্র কি অবস্থা আছে এটা সব কমপ্লিট আছে এক বছর দুই বছর কমপ্লিট আছে এক দুই বছর কমপ্লিট আর এটা সিসি তো 1800 না হ্যাঁ সিসি 1800 এই অবস্থায় হবে সামনের কন্ডিশনটা সাইড থেকে এরকম হবে গাড়িটা একেবারে ফ্রেশ ব্ল্যাক কালার চাকাগুলো মাশাআল্লাহ ভালো বডি কিডও সিস্টেম আছে এই হলো ভিউয়ার্স ভিতরটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের যারা নোয়া গাড়ি ক্রয় করতে যাচ্ছেন সাত মডেলের আপগ্রেডের তারা এই গাড়িটা নিতে পারেন ফুল পেড ফুল সিলিংয়ের একটা গাড়ি সুপারস্টার লিমো এখনও গ্লাসগুলো অরিজিনাল আছে ঢাকা মেট্রো 15 সিরিয়ালের 6194 গাড়ি নাম্বার আশা করি যথেষ্ট পরিমাণ আপনাদের এই গাড়িটা পছন্দ হইব এটা আবার বোনাট একটা লুকিং গ্লাস মিরর পেয়ে যাবেন যেটা অরিজিনালি আইসি জাপান থেকে তো চলুন দামের ব্যাপারটা আমাদের শরীফ ভাইয়ের কাছ থেকে জেনে নেই শরীফ ভাই জি তো গাড়িটা দেখলাম মোটামুটি এটা কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো না না একদম ফ্রেশ একদম একদম ফ্রেশ তো এটা কত হলে সেল করতে যাচ্ছে এটা আমরা 12 লক্ষ টাকা স্ক্রিন প্রাইস চাচ্ছি আসলে কিছু কমায় দেব 12 লাখ 12 লাখ আসলে কমায় দিবেন আসলে কমায় দেব মাশাআল্লাহ তো ভিউয়ার্স দেখছেন আপনারা 2007 এর মডেল একটা সুপারস্টার লিমো 15 সিরিয়াল তার মানে এটা 14 সালে রেজিস্ট্রেশন হইছে শরীফ ভাই জি জি 14 তে 14 সালে রেজিস্ট্রেশন ফুল পেড ফুল সিলিং এর একটা সুপারস্টার লিমো খুবই সুন্দর চমৎকার প্রাইভেট চালিত একটা গাড়ি আমাদের শরীফ ভাই নিয়ে আসছে সামিয়া কারহাটে আছে আপনাদের 12 লক্ষ টাকা আর্থিং প্রাইস আছে আসলে আপনারা আরও কমাই দিবে তাও বলে দিচ্ছে আমাদের শরীফ ভাই অবশ্যই চলে আসবেন সামিয়া কারহাটে তো শরীফ ভাই আজকে কোন গাড়িটা দেখাইবেন আজকে আমাদের প্রধান আকর্ষণ যেটা এই যে 22 ক্যারেটের স্বর্ণ ঠিক আছে 22 ক্যারেটের স্বর্ণ 22 ক্যারেটের স্বর্ণ দেখাম আজকে মাশাআল্লাহ তাহলে 22 ক্যারেটের স্বর্ণ বর্তমান তো অনেক দাম গাড়ি জগতে গাড়ি পাওয়া যায় না তো এই জন্য 22 ক্যারেটের স্বর্ণ হয়ে গেছে এত দাম এগুলার তাই টিআরএক্স গাড়ি মাশাআল্লাহ এখন তো পাওয়া যায় না কোন শোরুমে আমি দেখি টিআরএক্স নাই সেকেন্ডাল গাড়ি দামের জন্য কেউ কিনে না এখন তাও আমাদের শরীফ ভাই একটা গাড়ি সাহস করে আপনাদের জন্য নিয়ে আসছে তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই নিতে এই গাড়িটা আসবেন এটার মডেল কত শরীফ ভাই এটা মডেল 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 56 সিরিয়াল এটা আবার নিউ শেভের ভিউয়ার্স এই গাড়িটা গেলাম 10 এর নিউ শেভের একটা গাড়ি সাদা কালার আর সামনের গ্লাসটা অরিজিনাল দেখতেই পাচ্ছেন এখন অরিজিনাল স্টিকার আছে সব অরিজিনাল আগে পিছে গ্লাস সব অরিজিনাল আর গাড়িটাও একেবারে ফ্রেশ সাদা কালারের অরিজিনাল কালো গ্লাসের একটা গাড়ি ভিতরটা একটু দেখাই ভাইদের আজকে অনেক দিন পরে আমার এসকে অটো কার ব্লগ থেকে একটা টিআরএক্স এর ভিডিও ছাড়তে পারলাম সেজন্য একটু ভালো লাগতেছে যে আমার ভাইদের অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি ভিডিও দিতে পারছি আমাদের শরীফ ভাইয়ের মাধ্যমে সামিয়া কারহাটে এগুলো হাফ সিলিং সিটগুলো একবারে লার্জ লাক্সারি সিট চাকাটিও মাশাআল্লাহ 6 মাস অনায় এসে চালাইতে পারবেন ঢাকা মেট্রো 56 সিরিয়ালের 0329 নাম্বারের গাড়ি সম্পূর্ণ গ্লাসগুলো একেবারে ফ্রেশ অরিজিনাল কালো গ্লাসের গাড়ি এটা কিন্তু 5 ডোরের কোনো বেল দিয়ে নামা যায় 5 ডোর ও এটা আবার ভিউয়ার্স খুবই একটা চমৎকার এটা 5 ডোর হাফ সিলিং অরিজিনাল 5 ডোর একটা গাড়ি দুনো পাশ দিয়ে নামা যায় পাদানিটা এখনো ফ্রেশ কোনো ময়লা ভাঙাচোরা নাই এ হলো সামনের ডাইন সাইড থেকে ড্রাইভিং সিট সাইড থেকে এ হলো সামনের থেকে ভিতরটা দেখাই দিয়েছি তো ভিউয়ার্স চলুন আমরা দেরি না করে আমাদের শরীফ ভাই যখন বলছে 22 ক্যারেটের স্বর্ণ তো দেখি উনি স্বর্ণের ভরিটা কত করে চাচ্ছে শরীফ ভাই জি তো আপনি বলছেন এটা 22 ক্যারেটের স্বর্ণ আমরাও জানি ট্রিআরএক্সের বর্তমানে অনেক চাহিদা তো আশা করি
22 ক্যারেটের স্বর্ণ একটু দাম কমায় রাখেন ভাই, কমায় দাও মাত্র 17 লাখ টাকা। কত? 17 লাখ, মাত্র 17 লাখ। 17 লাখ টাকা, 17 লাখ টাকা। 10 এর মডেলের গাড়ি, 15 তো রেজিস্ট্রেশন, মাত্র 17 লাখ টাকা। আর কিছু ছাড় দেন না ভাই, কাস্টমার আসো, কাস্টমার আসলে কিছু সামথিং কিছু কমায় দেবেন ফারুক ভাই। আর এটা তো সিএনজি করা? সিএনজি করা, হ্যাঁ। সিএনজি লিটার কত কত? 100 সিএনজি, 100 সিএনজি। আর কাগজপত্র কি অবস্থা? সব সব কমপ্লিট, এক বছর দুই বছর নাম ট্রান্সফার যে কোনো সময় সম্ভব? যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে, আমরা ভেজাল মুক্ত গাড়ি বিক্রি করি। আমাদের সামিয়া কারাটে যত গাড়ি আছে সমস্ত গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার করা যাবে। মাশাআল্লাহ, এটা অনেক ভালো ভাই। আমরাও চাই যাতে আমার ভিউয়ার্সরা আবার ভাই বন্ধুরা আসুক, আসে আপনাদের কাছে যাই ঝামেলায় না পড়ুক। ওনারা টাকা দিয়ে সম্পদ কিনবো, ওনারা যাতে সব কিছু আপনাদের কাছ থেকে বুঝে পায়, পরিপূর্ণ বুঝে পায়, তারা সবসময় খুশি থাক, এটা আমরা চাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 2010 এর মডেল, 5 ডোরের অরিজিনাল কালো গ্লাসের একটা হাফ সিলিং গাড়ি, 15 তে রেজিস্ট্রেশন, 56 সিরিয়াল। হ্যাঁ, আমাদের শরীফ ভাই আর্সিন প্রাইস বলে দিছে 17 লক্ষ টাকা, কাগজপত্র থেকে শুরু করে এসি ইঞ্জিন সব কিছুই আপডেট অবস্থায় আছে। তো এই গাড়িটা আপনারা যে কোনো জায়গার থেকে আসলে সামিয়া কারহাটে বুইগার মাহমুদপুর ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত আসলেই পেয়ে যাবেন। তো অবশ্যই আশা করি যারা টিআরএস গাড়ি খুঁজতেছেন বা পাচ্ছেন না তারা অবশ্যই আসবেন। আর সামিয়া কারহাটের নাম্বার ভিডিওর নিচের বিভাগে দেওয়া থাকবে, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, চলে আসবেন। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। শরীফ ভাই, এক তারপর কি এই কেয়ার 42 দেখাবেন? এটা দেখে আজকে আমাদের ভিডিও শেষ করবো, অনেকগুলো গাড়ি দেখানো সম্ভব হচ্ছে না আজকে। না ঠিক আছে। তো এটা মডেল কত? মডেল হচ্ছে 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন, কাগজপত্র 1 বছর 2 বছর আপডেট, এসি আপডেট আছে, 5 ডোর জিএল। 5 ডোর জিএল। তো বিয়ার স্যার চলুন আমরা গাড়িটা আপনাদের দেখাই। 2005 এর মডেলের 10 এর রেজিস্ট্রেশন একটা 5 ডোর জিএল গাড়ি, কেয়ার 42, খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা 5 ডোরের একটা গাড়ি। ভিতরটা আমি বাইদের দেখাই, এই হলো জিএল, এটা ডাবল ইয়ার ব্যাগের একটা গাড়ি। 17 বছর নোয়া গাড়িতে বাম সাইডে টুল বক্স থাকে, এটা ইয়ার ব্যাগ, ডাবল ইয়ার ব্যাগ একটা গাড়ি। প্যাসেঞ্জারও বাম সাইডে সেফটির অনেক বিষয় আছে। 5 ডোর জিএল, 14 বাস দিয়ে নামা যায়। এ হলো সিলিংগুলো দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে, ফিটিং ফাটিং কোনো সিরা ফারা হয় নাই। সিট কাভারগুলো মশালায় দিলে ভালো অবস্থায় আছে। এ হলো 5 ডোর। আসলে আপনারা দূর থেকে আসবেন এই জন্য একটু ধীরে ধীরে ভিডিওটা দেখাই, যাতে দূর থেকেই আপনারা বুঝতে পারেন যে গাড়িটা কী কন্ডিশনে আছে। খালি দেখাইলাম আর কথা বলে দিলাম তাহলে আপনারা আয়সা প্রতারিত হলেন, এই জন্য একটু ভালো করে দেখা যাচ্ছে আপনাদের। এই হলো বাম সাইড থেকে ভিউয়ার্স গাড়িটা। আর দেখতে পাচ্ছেন কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি বলতে এই গাড়িতে এখন হয় নাই, আর আসলেও আপনারা কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না। কাগজপত্র সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে, চারোটা চাকা, অ্যালো রিংগুলো খুব সুন্দর, চাকাটিও একেবারে নতুন, একেবারে টিন পড়ি যেটাকে বলে। তো চলো না শরীফ ভাইয়ের কাছে জানি। শরীফ ভাই, 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কেয়ার 42 গাড়িটা, কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই? না না, একদম ফ্রেশ গাড়ি, একদমবারে ফ্রেশ, একদম ফার্স্ট পার্টি থেকে আনা আমাদের, ফার্স্ট পার্টি থেকে আনছেন। আর যে কোনো সময় তো নাম ট্রান্সফার সম্ভব? যে কোনো সময় নাম ট্রান্সফার সম্ভব। তো এইটা কাগজপত্র কি অবস্থা আছে, কতদিন মেয়াদ আছে? 1 বছর 2 বছর আছে, টেক্স টোকেনটা ফেলাস আমরা করে দেব, CC 1800, CC 1800, সিএনজি করা, হ্যাঁ, এসি কমপ্লিট, সব কমপ্লিট। প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা আমরা 7.5 লক্ষ টাকা চাইছি, 10-20 হাজার টাকা কম হলে বিক্রি করে দিব। 10-20 হাজার? 7.5 লাখ টাকা চাইছি। 7.5 লাখ টাকা চাইছেন, মাশাআল্লাহ। তো আর একটু কমাই দেন না? ঠিক আছে, জানা আমি 20-20-20 করে দেবো না, 7 লাখ 20, ফিক্স 7 লাখ 20, কমবে না, একদম ফিক্সড, একদম ফিক্সড, একদম ফিক্সড, মাশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একেবারে আমাদের শরীফ ভাই দ্বারপ্রান্তে বলে দিছে কমের ভিতরে 7 লক্ষ 20 হাজার টাকা। 2005 এর মডেল একটা 10 এর রেজিস্ট্রেশন কেয়ার 42, 5 ডোর জিএল গাড়ি, কাগজপত্র থেকে শুরু করে এসি ইঞ্জিন সব আপ টু ডেট অবস্থায় আছে। তো অবশ্যই চলে আসবেন, যারা কেয়ার 42 গাড়ি খুঁজতেছে পাচ্ছেন না তাদের জন্য আমরা এই অ্যাপ কেউটাও সবসময় উপস্থিত। সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে যাচ্ছি, আজকে আমাদের ভিডিও শেষ, আমাদের অনেকগুলো গাড়ি আছে, সময়ের কারণে দেখানো যাচ্ছে না। তো সবাইকে আমি বলবো যে সামিয়া কারহাটে আপনারা এসে একবার ভিজিট করে যাবেন, দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই সামিয়া কারহাট থেকে। তো সামিয়া কারহাটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।